নতুন বাংলাদেশে গেল একটা মাস, কেমন ছিল বিনোদন অঙ্গনে? উত্তরে যেমন আছে আশা, আছে হতাশাও। শিল্পী কলাকৌশলীদের প্রত্যাশা, আগামীর সময়টা হবে বৈষম্যহীন এক সংস্কৃতি। শাহরিন জাবিনের রিপোর্ট। অনেক শিল্পী কোণঠাসা হয়ে গিয়েছিলেন রাজনৈতিক কারণে, কিন্তু কাজের জায়গায় আমরা সবাই এক। এক নতুন বাংলাদেশ, নতুন বাংলাদেশে বিনোদন জগৎটাও যেন নতুন, যেখানে আছে সংকট, আছে সম্ভাবনা, আছে আশা, আছে হতাশা। বিগত বছরগুলি থেকে এই পর্যন্ত এত যুদ্ধ, এত মামলা, এত মোকদ্দমা। গেল 17 বছরের চিরচেনা চিত্র বদলে গেছে 5 আগস্ট, গেল 30 দিনে যা স্পষ্ট হয়েছে আরও। আন্দোলন ইস্যুতে দুই ভাগে বিভক্ত শিল্পের শিল্পীরা। যেই সমস্ত লোকেরা এই ছাত্র ছাত্রী জনতার লাশের রক্তের উপরে পাড়া দিয়ে এখানে দালালি করেছেন, তাদেরকে চলচ্চিত্রের গেটে যাতে প্রবেশ করতে না দেওয়া হয়, সে আহ্বান আমি জানাচ্ছি। নতুন বাংলাদেশে চলচ্চিত্রের চালচিত্র কেমন, এমন প্রশ্নের উত্তরটা হতাশার, কারণ গেল 30 দিনে আলোর মুখ দেখেনি কোনো ছবি, হয়নি নতুন কোনো সিনেমার দৃশ্য ধারণ, যদিও এক সমুদ্র আশা শিল্পী নির্মাতাদের চোখে মুখে। এটা বলতে গেলে বাংলাদেশের জন্য একেবারে নতুন একটা সময়। সো নতুন সময়ে সব কিছুই শুরু করতে একটু হয়তো সময় লাগে, কারণ সবাই এখনো বুঝে উঠতে পারছে না কোন দিকে যাবে। আমরা যত তাড়াতাড়ি ইন্ডাস্ট্রিটাকে মানে খুব সহজভাবে শুরু করতে হবে আগের মতো, তত তাড়াতাড়ি আমাদের সবার জন্য ভালো হবে। বা আমি সবাইকে আহ্বান করবো, যারা বড় বড় জায়গায় আছেন, আপনার দায়িত্ব নিয়ে প্লিজ শুটিংগুলো শুরু করে দেন। 17 বছর ধরে বৈষম্যের শিকার হয়েছেন সঙ্গীতের অনেক শিল্পী, নতুন বাংলাদেশের সূচনায় তাই তাদের প্রত্যাশা দূর হবে বৈষম্য। সরকারি প্রতিষ্ঠান বলে সাংস্কৃতিক প্রতিষ্ঠান যেগুলো আছে সেগুলি অনিয়মতান্ত্রিকভাবে চলছে, সেটা বন্ধ করা হোক। অরাজনৈতিক যে সরকার এই মুহূর্তে আছেন, অন্তর্বর্তীকালীন সরকার, তাদের কাছে আমরা স্মারকলিপি পেশ করব আমাদের দাবি দাওয়াগুলো। ভালো নেই মঞ্চের শিল্পীরা, এক মাসেরও বেশি সময় ধরে যে বন্ধ নাট্যকর্মীদের তীর্থস্থান। নানা আয়োজনে শিল্পীরা যখন দাবি করেন শিল্পীরা এক, তখন বাস্তবতা বলে ভিন্ন কথা। আলো আসবেই, এমন নামে তথ্য আদান প্রদান অ্যাপ হোয়াটসঅ্যাপে একটি গ্রুপ চালু করে শোবিজ অঙ্গনের বেশ কজন তারকা, জানিয়ে সংস্কৃতি অঙ্গনে চলছে তোলপাড়। শাহরিন জেবিন, চ্যানেল 24।